নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। সামনেই চলে এসেছে অম্বুবাচী, হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব। এই উৎসবের সঙ্গে জড়িত রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বুবাতী নামেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলে বলা হয়েছে, এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়। মনে করা হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতি নারীরাই যেমন সন্তান ধারণে কেবল সক্ষম হয়ে থাকেন, তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্যশ্যামলা হয়ে ওঠেন। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো কোনো শুভ কাজ এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয়। তিন দিন পর অম্বুবাচী ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা চাষাবাদ শুরু করা হয়। চলতি বছরে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে 22 জুন অর্থাৎ 6ই আষাঢ় রাত্রি 2:32 এবং 26শে জুন অর্থাৎ 10ই আষাঢ় দিবা 2:56 নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে। সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন করা হয়। দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান মন্দিরে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন, একইভাবে মনে করা হয় পৃথিবীয় সময়কালে অশুচি থাকেন। সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনে রান্না করে কিছু খান না, বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটানো হয়। এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচী পালন করেন। তিন দিন পর জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে সব কিছুতে হাত দেন। শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের মাতৃ শক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এই ছোট্ট ইনফরমেশনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, ফিরছি নতুন কোনো তথ্য নিয়ে।